তুমি আল্লাহর জিকিরের মধ্যে এসো, আর যদি আমাকে ভালো না বাসো তুমি কাজ করতে মত্ত হয়ে যাবে, আমার ডাকে সাড়া দিবে না, দুনিয়াবি করতে ব্যস্ত হয়ে যাবে। তুমি ভাবছো আলু লাগিয়ে ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, আল্লাহ বলেন ওয়াল মারিজান ভূতান, তোমার ধান হবে তোমার টাকাও ভালো হবে কিন্তু এমন বিমারি তোমার হবে, ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। কি করে চাষ করো বন্ধুরে, একবার কি ভেবে দেখেছো চাষ করার নিয়ম হলো, তুমি যে জমি থেকে ধানটা ফেলছো জমিতে কি করে ধানটা উগাই, ওরে একটা নিয়ম হলো, একটা বীজের নিচের দিকটা হয় অঙ্কুর, উপরের দিকটা হয় গাছ, যদি গাছের দিকটা নিচে পড়ে যায় অঙ্কুরটা উপরে হয়ে যায়, ওতে কোনোদিন গাছ হবে না, বঙ্কুরের দিকটা নিচে থাকতে হবে। তো তুমি যে বাড়িতে করে কটোরায় বীজ নিয়ে যাও ধানের বীজ, তুমি কি হাতে ধরে ধরে পুঁতো তালাই, তুমি শুধু ছিটিয়ে দাও, তোমার কাজ হলো জমিনে ছিটিয়ে দেওয়া, আমার ফেরেশতারা অঙ্কুরের জায়গায় অঙ্কুর, গাছের জায়গায় গাছ, এইগুলোকে নিয়ে তোমার রুজির ব্যবস্থা করে। তুমি কি আমাকে ভুলে গেলে, ওই ধান কিছুদিন পরে পিছনটা ওই জমি থেকে উঠিয়ে নিয়ে অন্য জমি ট্রান্সফার করলেই, এবার ওই জমিতে ট্রান্সফার করলে এক মাস দু মাস হয়ে গেল, জেনে রাখো ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ওরে আমি যখন মুসল ধারাই আস্তে আস্তে করে পানি বর্ষণ করি, আমি রহমত নাজিল করি, আমি যখন শিশির নাজিল করি, দেই ধানটা মুখ খুললো ওর ভিতর আল্লাহর শিশির ঢুকলো, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মুসল ধারাই পানির বর্ষণ করলাম শিশির বর্ষণ করলাম, যেই ধানের ভিতরে ঢুকলো মুখটা বন্ধ করে দিল ওর ভিতরে চাউল তৈরি হলো, আর যে মুখ খুলল না আল্লাহর রহমত পেল না, ও তো পাতান হয়ে গেল, ওর কোনো কাজ নেই পাওড়া হয়ে গেল। তো তেমনি জেনে রাখো প্রত্যেকের প্রতি আমার কুদরত কাজ করে, তোমার কাজ হলো জমিতে লাগিয়ে দেওয়া, কিন্তু এটাকে শেষ পর্যন্ত তোমার বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কেমন করে তুমি আমের সময় আম খাচ্ছ, লিচুর সময় লিচু খাচ্ছ, কাঁঠাল খাচ্ছ, এত মিষ্টি সুস্বাদু, এটা হয় কি করে, একবার কি জানলে না, আরে ওটা তখন ছোট ছিল তখন তো টক ছিল, ওটার ভিতরে আবার মিষ্টি হলো কি করে। আমার আল্লাহ বলেন আমি আসমান হইতে মুসুল ধারাই রহমতের বর্ষণ করি, ওই পানির ফোঁটা যখন আমের গায়ে লাগে আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি, ওই পানির ফোঁটা কাঁঠালের গায়ে লাগে কাঁঠালে পোকা লাগতে পারে না, সবই আমার কুদরত কাজ করে আর আমাকেই চিনলে না। কিন্তু জেনে রাখো ভাবছো কাজ করতে গেলে ওদিকে নামাজ পড়তে গেলে সময় চলে যাবে, এরই লেগে কাজ করতে মাত্র হয়েছো, করো তোমার ফসল হবে পয়সা হবে, কিন্তু এমন একদিন বিমারি হবে ওই কাজের টাকাগুলো সব ওদিকে চলে যাবে, কিচ্ছু কাজে লাগবে না। তাই একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আসাজিব লাকুম মাবুদ, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো, আমার আল্লাহ বলে লা তাকনা তুমির রহমাতিল্লাহ, আমার তোদের গুনাহ বেশি থাকতে পারে আমার দয়ার চাইতে বেশি নয়, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারা কর্ম করার পরে কাজকাম করার পরে ক্লান্ত হয়ে বান্দা যখন বিছানায় ঘুমোতে যায়, ওই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে ঘুমায়, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা ওই বান্দার হেফাজত করি। আর তুমি সেই দুনিয়াতে এসে আল্লাহকেই চিনলে না, সুস্থ অবস্থায় থাকলে তখন আল্লাহকে চিনলে না, বিপদে পড়ে আমরা আল্লাহ আল্লাহ করি, তাই বাদশা বিছানায় পড়ে এখন আল্লাহ আল্লাহ করতে আছে। এবার যখন আল্লাহ আল্লাহ করছে, এদিকে বলতে সময় চলে যাচ্ছে, ছেড়ে দিই নাকি, জি জি জি, হ্যাঁ আসলে সেটা নয় মেন ব্যাপারটা, কি জানেন তো শুধু বেশিক্ষণ বললে হয় না, আপনাদের ভালোবাসা তো অনেকক্ষণ বলছি, আমি অনেক জায়গায় দেখেছেন বেশি বলি না, কেন না, ওর কি দরকার, আমি তো চার ঘন্টার জিনিস এক ঘন্টা মেকআপ করছি, বুঝলেন, এই হচ্ছে ব্যাপার, এটাকে অনেক টাইম লাগাতে পারতাম কিন্তু সেটা নয়। তো যা কি অসুবিধে নেই, আপনাদেরকে আপনাদেরও বিরক্ত হয় না, তাহলে বেশি গেছে, হাত উঠিয়ে বলেন কারা কারা শুনবেন আল্লাহু আকবার,
সবাই উঠাচ্ছে না। হ্যাঁ, কারা কারা হাত উঠান, আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখান, আর কারা কারা পয়সা দিবেন জানি তো। রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহান আল্লাহ বের করেন তাহলে হবে। হ্যাঁ, যে আমরা তো মানুষ স্বার্থ করব, যতক্ষণ পাবো ততক্ষণ। মানুষ সত্যি নিজের স্বার্থ কর, শুধু নিজের স্বার্থটাই বুঝে গো, তাছাড়া অন্য কাউকে বোঝে না। দুঃখ লাগে, বাপ মারা গিয়েছে, মেয়ে যদি থাকে তাহলে বুঝতে পারছেন, 3 কিলোমিটার দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ এবার মেয়ে আসছে। বাসের স্টপেজ থেকে নেমে মেয়ে কান্না করতে করতে আসছে, পাড়ার লোক সবাই বুঝতে পারছে যে এবার মাল নেমেছে ময়দানে, বুঝলেন। কানতে কানতে সুর করে করে কানতে কানতে এসে এবার বাবার মাথার কাড়ায় জুড়ে বসে কান্না করতে লাগলো, আমার বাবা বলে আসছিল বিয়ার পরে একটা ছপ্পর খাট দিব, বাবা এখন তুমি চলে গেলে কে দিবে লো, আমার কপাল পুড়ে গেল। বড় ভাই বলছে খাদিস না বহিন, আমি দিব। বাপ বড় সাথে কি আছে, আমি দিব, বড় ভাই আছে যখন আমি দিব। এই দেখছে খাট তো পেলাম আলমারি, আবার শুরু করে দিল, আমার কপাল আমুল হলো আল্লাহ, আলমারি হলো একটা জিনিস বাকি আছে, আমার বাবা বলেছিল বেটি এত কষ্ট করে আসছি জামাই বেটিতে মায়া লাগছে বেটি রে, পোখরের জমিটা বিক্রি করে দিয়ে তোকে হোন্ডা কিনা দিব মোটরসাইকেল, এখন বাপ চলে গেল আমার কপাল পুড়ে গেল। ছোট ভাই বলছে কাদিস না কে পিড়ি দরকার, পোখর করে সব বিজি দিবে তো হোন্ডা কিনে দিব, চুপ করে থাক কাদিস না আমি তো আছি। দেখছে সবই যখন পেয়ে গেছে তখন ঘরের ভিতরে ওই মেয়ে ঢুকে বলছে হ্যাঁ আল্লাহর মার আল্লাহ লিখেছে, বয়স হয়ে আছে, মরবে তো, মরতে তো হবে, বয়স হয়ে আছে, একদম যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে। এই তো হচ্ছে না, বুঝলেন, সবকিছু হয়ে গেছে যে আমরা শুধু স্বার্থে, কেউ কারো নয়, কেউ কারো নয়। আপনি যে অর্থের পিছনে সারা জিন্দেগি সময় কাটিয়ে দিলেন ওই অর্থ আপনার লেগে ভাবছেন না, ওটা অন্য ঝুনার পরিবারের লেগে, অন্য কাউরির জন্য, আর ওরাও যে পাবে এর কোনো গ্যারেন্টি নেই। আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার, আপনি যেটা পরনে পড়ে আছেন ওটা আপনার, আপনি যেটা দুনিয়াতে থাকাকালীন ভালো মন্দ যেই কর্মটা করবেন ওটাই আপনার, তাছাড়া আপনার কিচ্ছু নেই। বাপজি সোনামুখী, দুনিয়াতে থেকে আমরা দুনিয়া দুনিয়া করলাম, নিজের বলতে কিছু নেই। কত বড় বড় রাজা বাদশারা চলে গেল, আরো এসেছে, কত চলে গেছে, চিরদিন সবার নাই, মরতে হবে। আর মরণ যদি না দিতেন আল্লাহ তো মানুষ ফেরাউনের থেকে খারাপ হয়, এরই লেগে তো আল্লাহ পাক মৃত্যু দিয়েছে। যতই ছুটে বেড়া দৌড়ে বেড়া, শেষ বেলায় তো আমার হাতে তো লাটাই আছে, আমার কাছে আসতে হবে। অতএব সেই দিনকে আল্লাহ পাক বলেন তোকে বক্তা হয়ে আসতে বলিনি, তোকে বড় মৌলভী হয়ে আসতে বলিনি, আমার কাছে, আমার কাছে যে আসতে হবে তোকে বড় বক্তা হয়ে আসতে হবে না, মৌলভী হয়ে আসতে বলিনি, বড় নামাজি হয়ে আসতে বলিনি, তোকে বড় বিশাল বড় পয়সা বলা ব্যাংক ব্যালেন্স বলা জমিদার জমি তুমি রেখে তোকে আসতে বলিনি, কি বলেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আমার কাছে এসো, যতক্ষণ মুসলমান না হতে পারবে ততক্ষণ মরিও না, বুঝলেন, মুসলমান হয়ে এসো, তোমার বাহাদুরি বড়ুয়াতি এগুলো দুনিয়াতে চলবে, তোমার বক্তাগিরি তোমার পরহেজগারি আমার কাছে আসতে আসতে হলে পূর্ণ মুসলমান হয়ে এসো তবেই না। কিন্তু আমরা মুসলমান দুনিয়াতে দুনিয়া দুনিয়া করে বেড়ালাম কিন্তু ভুলেই গেলাম, হাই রে হাই রে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করে, বলুন আল্লাহুম আমিন। তাই মজবুরিতে না পড়ে বাপজি সোনামুখে আমার ভালো অবস্থায় আল্লাহকে ডাকুন, আপনি যেই কাজটা করবেন আল্লাহ এর ডবল লিখি দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়ে নাই, তাই এবার বিপদে পড়েছে, আল্লাহ আল্লাহ করছে বিছানায় উপরে, এরই মধ্যেই ছাদের দিকে তো ঘুম হয় না, এই আল্লাহ আল্লাহ করছে বিছানায় শুয়ে শুয়ে, আর ওদিকে ছাদের উপরে খটমট খটমট করে শব্দ করছে। গোলাম দেখ তোরে ওপরে কে, এমনিতেই ঘুম হয় না, আমি তসবিহ করছি জিকির করছি আর উপরে কিসের শব্দ করছে কে দেখ। যখন এবার গোলাম আস্তে আস্তে করে উপরে উঠলো, দেখছে সাদা পোশাক পরে, সাদা আমামা সাদা জুব্বা পাগড়ি জুব্বা পরিধান করে ঘোড়ার পিষ্ঠে চড়ে ই ছাদের উপরে, ই মাথা থেকে ও মাথা, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ এইভাবে ঘোরাঘুরি করছে। গোলাম বলে উঠলো কে বাবা, আপনি কে, এখানে কি করছেন আপনি? বলে বাবা আর বলবে না, আমি অনেক দূর থেকে এসেছি। বলে কি করছেন ছাদে? বলে আমার একটা উট হারিয়ে গেছে, এরই লেগে খোঁজাখুঁজি করছি। যেমন এই কথা বলা, এ তো মাথা গরম বাচ্চা নিচে ছিল,
ওরে কি এমন রে অনেক মাথা মোটা বেকুব দেখেছি এর মতন তো দেখি নাই আরে তোর উঠ হারিয়ে গেছে উঠ খুঁজতে হলে জঙ্গলের দিকে যেতে হবে তোকে অন্যান্য জায়গায় যেতে হবে বনে মাঠে ময়দানে যেতে হবে আর তুই উঠ হারিয়েছে তোকে ছাদে উঠে উঠ খুঁজলে কি উঠ পাওয়া যায় এর মতন তো মাথা মোটা দেখিনি ভাই আসলে বাচ্চা চিনে না বলে মাথা মোটা বলছে না জানলে যা হয় এরকম অনেক হয় অনেক সময় এরকম গোলমাল হয়ে যায় হ্যাঁ হর এক মাল 6.5 টাকা মনোহারি বিক্রি করে হরা রোদ দুপুরে বয়স সগম চৈত্র বৈশাখের রোদ্রে রাস্তা ধারে মসজিদ ছিল মসজিদ ধারে সাইকেলটাকে লাগিয়ে দিয়ে এবার করলোটা কি যখন সাইকেলটাকে লাগিয়ে নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করলো পিপাসা লেগেছে কি তাড়াতাড়ি টিউবওয়েল থেকে পানি তুলে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে আর ইমাম সাহেব দেখে নিচ্ছে ইমাম বসে পানি পান কর কি বসে পান করতে লেগেছে তো দেখছে পানি পান করার পর চিন্তা করলো অনেকক্ষণ তো হয়ে গেল বেলা তো হয়ে গেল জোহরের টাইম হয়ে গেছে চল একবার জোহরের নামাজ পড়ে যাবো একটু মসজিদে আরামটা করে নি এবার মসজিদে আরাম করে জোহরে আজান দিল নামাজ পড়তে হবে উযু করতে হবে এবার বদনাতে করে উযু করে নিয়ে আবার উযু পানি উযুর শেষে পানি এবার বসে বসে পান করতে লেগেছে আবার ইমাম সাহেব দেখে নিছে এই উঠে পান কর ওই শালা মোলবি রিংকাল নাকি রে মোলবির কি বেরে খেল তখনই বলছে বসে পান কর তখনই বলছে দাঁড়িয়ে পান কর আসলে তো জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয় ওজুর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় জানে না বলে রিংকাল বলছে মোলবিকে বাদশা চিনে না উনিকে তাই বলছে মাথা মোটা অনেক দেখেছি এর মতন তো দেখিনি কি ব্যাপার রে তোর উঠ হারিয়ে গেছে গোলামকে বলছে গোলাম রে ওকে বলে দেই তোর উঠ হারিয়ে গেছে তোকে উঠ খুঁজতে হলে বনে জঙ্গলে যেতে হবে রজমালা লোকালয়ের মধ্যে যেতে হবে তোকে শহরে যেতে হবে গঞ্জের দিকে যেতে হবে ছাদে উঠে কোনোদিন উঠ পাওয়া যাবে না তখন গোলামটা বলল হুজুর আপনি এখানে উঠ পাবেন না চলে যান তখন পথিক বলে উঠল তোমার বাদশাকে গিয়ে বলে দাও আমি যদি তার ছাদে উঠে উঠে যদি আমার হারানো উঠ না পাই তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করলেও কখনো আল্লাহ কেউ পাবে না বুঝলে ছাদে উঠে যেমন হারানো উঠ পাওয়া সম্ভব নয় তোমার বাচ্চা ভাবকে পলকে শুয়ে শুধু আল্লাহ আল্লাহ করবো আল্লাহকে পেয়ে যাব কখনো সম্ভব নয় ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া মিলবে না আমার নবীর মতো আহার নবী হবে না সুবহান আল্লাহ বলবেন না জানি তো পয়সা দিবেন না কমসে কম সুবহান আল্লাহ বললেন কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাকি আমি ফাঁকি বাজ বলি নয় প্রথমে একটা নাত পুরা লাইন আর এখন দু লাইন বেশি করছি না কারণ সময় চলে যাবে বুঝলেন তো হ্যাঁ বুঝতে পারলেন তো এইবার করলো কি কোথায় গেলে আমরা পাবো বলো এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আহার নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না তাই চিন্তায় পড়ে গেল রে যখন পথিক এই কথা বলেছে আমি যদি তার ছাদে উঠে উঠ না পাই তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে কখনো আল্লাহ কেউ পাবে নাই এই কথা যেমন শুনেছে বাদশা চিন্তায় পড়ে গেল হায় রে হায় কি করবো রে এ তো সাধারণ কোনো মানুষ নয় এ আমাকে পথ দেখানোর জন্য এসেছে তাই এবার করলো কি পিছন ধাওয়া করতে লাগলো যত দূর যাই দরওয়াজা খুলে যাই উনি বেরিয়ে পড়ে উনার পিছন ধাওয়া করতে 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 যখন জঙ্গলে চলে গেল চোখের আড়াল যখন হয়ে গেছে আর দেখতে পেলেন না তখন বাদশা মাঝ জঙ্গলে দাঁড়িয়ে বলছে আল্লাহ ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি সাক্ষী থেকো যতদিন তোমার সঙ্গে প্রেম না করতে পারবো যতদিন পর্যন্ত তোমাকে রাজি করতে পারবো না আমি কথা দিলাম কোনদিন রাজপ্রাসাদে প্রবেশ করবো না
এইভাবে কি একদিন নয় দুই দিন নয় অনেক বছর কেটে গেল কিছু পেতে হলে কিছু দিতে হয় অনেক দিন কেটে গেল সব ছেড়ে দিন ও বলতে গেলে বহু সময় লাগে হ্যাঁ বলবো আমাকে কমিটি স্যার বলেছিলেন অন্য কাজ করতে ইউটিউবে দেখেছেন নাকি কিন্তু আমি করছি না কারণ অন্য ধরছি ব্যাপারটা হচ্ছে কি একই জিনিস বলতে ভালো লাগে না বুঝলেন তো এই জন্য নিত্য নবতন জিনিস বিভিন্ন মানুষ আসে ইন্টারনেটে তো সবাই শুনতে পায় এরই লেগে আজকে অন্য সাবজেক্ট ধরেছি তো জানি না আপনাদের ভালো লাগছে কিনা সত্যি বলছেন দেখি আপনারা খুব ভালো মানুষ গো আল্লাহ আপনাদেরকে আবাদ রাখো খুব ভালো মানুষ একটা লোক বলছে আমার ছোট চারটা ছেলের মধ্যে ছোট ছেলে খুব ভালো ও কিচ্ছু করে না বলে কি রাস্তা ধারে বাড়ি যখন মানুষ যখন হেঁটে যায় যদি ওর গাড়িতে ওর মাথায় ধুলা ফেলে তাছাড়া কিছু কাজ করে না বুঝলেন তো দেখি আপনারা কেমন মানুষ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ নূর নবীজির শান ও গো শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিস্পারা পোড়া সুবহানাল্লাহ বলেন তাই এবার করলো কি বংশ যখন জঙ্গলের দিকে হারিয়ে গেল এরা খোঁজা খুঁজি করতে লাগলো একদিন দুই দিন তিন দিন করতে করতে আর পেল না অনেক বছর কেটে গেল রাজপ্রাসাদ থেকে বাদশা খুঁজে পাই না কি করবে এবার দেখতে দেখতে অনেক বছর পর রাস্তার ধারে একটা নদীর ধারে একটা রাস্তা ছিল এবার বলল কি ওই নদীর পথ দিয়ে যখন আসতে আসছিল ওই কিছু গুণ মানুষ আসতে ছিল আর এই বান্দা ওই নদীর ধারে পা ঝুলিয়ে ঝুলিয়ে উনি হাতে করে টুপি হোক আর জুব্বা হোক উনি সিলাই করতেছিলেন আর রাস্তার ধার দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল নদীর পথ দিয়ে ওদের নজরে পড়ে গেল আরে একে দেখতো বাদশাহ ইব্রাহিমের মতন লাগে না আর একজন বলছে চল কি বাদশাহ হবে বাদশাহ হলে কি এখানে পড়ে থাকতো দেখতে পাচ্ছেন খ্যাপা পাগলালো বাদশাহ এরকম নাকি বলে না আরে না জিজ্ঞেস কর না ওরকম তো লাগলো মানুষের মতন তো অনেক মানুষ হয় কিন্তু মানুষের মতন সবাই কিন্তু একরকম নয় বাদশাহ একটু না একটু ডিফারেন্স একই যদি হয় তাহলে মুশকিল হয়ে যাবে পরে নলাটিটাকে বীরভূমে জানেন দুই ভাই ওরা একই দেখতে একজনা দোকানে ধার করে আর একজনাকে ধরে বেলা পয়সা নিয়ে সন্ধ্যাবেলা চা খেলে পয়সা দাও তো কখন খেলাম রে আরো রাগ ছিল যে তুই খালি বিদেশ যা তো বহু বাড়িতে আছে আমি বিয়ে করি বুঝলে তোর পয়সা আমাকে দিতে হয়তো তোর বউ স্বামী বলে আমাকে ধরবে এমন লোক কিন্তু এই জন্যে বলে আল্লাহর কুদরত দেখুন কেউ কারোর সঙ্গে নয় বিবিও চিনে নিবে এমন সেন্টেন্স দিয়েছে মাও চিনে নিবে মা বলতে পারবে যে এটা হচ্ছে আমার অমুক ছেলে এটা হচ্ছে আমার অমুক ছেলে দুনিয়ার মানুষ যদি চিনতে না পারে তো মা চিনতে পারে বুঝলেন এই হচ্ছে বাপজি সোনামুখী আমার তাই এবার করলো কি কেউ কারো মতন নয় আল্লাহর সৃষ্টিটা এরকম তো এবার দেখো অবাক হয়ে গেল ওরে ওরকম তো লাগছে কিন্তু দেখে তো মনে হয় না দেখ যত কি জিজ্ঞেস করলে তো কোনো ক্ষতি না পয়সা লাগবে না জিজ্ঞেস করলে বলে এ বাবা আপনার নাম কি ইব্রাহিম নয় বলে হ্যাঁ বলে আপনি কি মালকের বাদশা নন বলে আগে আমি ছিলাম এখন আমি আর নয় বলে হুজুর কতদিন খুঁজেছি আপনাকে বহুদিন হয়ে গেল কোথায় হারিয়ে গেছিলেন কাউকে কেন বললেন না অনেকদিন ধরে আপনাকে খোঁজাখুঁজি করতেছিলাম কাউকে বলে আসেন নাই কি করব হুজুর কোথায় চলে গেলেন কাউকে দায়িত্ব দিয়েও তো আসতে পারতেন অথচ কাউকে দায়িত্ব আপনি দেন নাই আপনি কোথায় চলে গেছিলেন আপনার জন্য রাজপ্রাসাদ হা হা করতে আছে রাহি রাহি করতে আছে চলুন হুজুর আপনাকে কতই না খুঁজেছি কোথাও পাইনি হুজুর চলুন আমাদের সঙ্গে বলে আমি আর যাব না বলে আমি আর যাব না বলে কেন যাবেন না বলে একটা কারণে আমি ওখানে থেকে যেটা পাইনি রে আমি এখানে থেকে সেটা পেয়ে গেছি ওখানে থেকে যেটা পাইনি এখানে থেকে সেটা পেয়েছি বলে হুজুর কি এমন জিনিস পেয়েছেন যেটা রাজপ্রাসাদে পাওয়া যায় না আর আপনি জঙ্গলে পেয়ে গেছেন দলছে মাতরকে দোলাই নূরের বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে সুবহানাল্লাহ বলেন কি তো জানেই না যে কেমন বলে হুজুর জঙ্গলে কি এমন পেলেন যেটা রাজপ্রাসাদে পাওয়া যায় না
বললেন যদি তোমরা দুটা বুঝতে দুনিয়ার মানুষ যদি ওটা বুঝতো কখনো দুনিয়া দুনিয়া করতো না কখনো দুনিয়া দুনিয়া করতো না এরি লেগে বলে দুনিয়া মে আখিরত কা খসারা না কিজিয়ে দুনিয়া মে আখিরত কা খসারা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে সারা দিন তো মোবাইলে কি সময় কাটিয়ে দিলাম সময় নষ্ট করে দিলাম তার কি করে হবে একবার ভেবে দেখেন না এই সময় যেটা চলে যায় ওটা আর ফেরত পাওয়া যায় না সারা রাত সারা দিন দেখি শুধু এই মোবাইল আর ফেসবুক ফেসবুক করে হবে না বুঝলেন মোবাইলে করলে হবে না আমরা তো মোবাইলে সব দুনিয়া মে আখিরত কা সাহারা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে মেরা হাসবে যাদের জোর শুধু ছেলেদেরকে দিচ্ছে তোমরা দাঁড়াও দাড়ি কোনা পছন্দ জো করতি হে লড়কিয়া দাড়ি কোনা পছন্দ জো করতি হে লড়কিয়া দাড়ি কোনা পছন্দ জো जो करती है लड़कियां उन लड़कियों से शादी दबहरा ना कीजिए दिन रात मोबाइल पे गुजारा ना कीजिए इना जखन पोछी बने आवाज को मचने हम की जाने जाने दे सब जिने सब दावेर काज कखनो कास्ते दिए होय ना बुझलेन আর কাস্তের কাজ দাও দিয়ে হয় না বুদ্ধি চেপে জন্য ইশারাটা যথেষ্ট বুঝে নিয়েন আসলে আমরা যে রকম মাইকে অন্যান্য বক্তাদের জন্য যে কোনো মাইক যথেষ্ট কোনো ব্যাপার নেই চালিয়ে দিই কিন্তু কিছু কিছু বক্তা আছে তাদের জন্য সব মাইক চলবে না বুঝলেন তো অনেক কিছু ব্যাপার আছে কেননা যদি আমাদের জোরে বলতে হয় শুধু মাইকে আওয়াজ এলেই ভালো মাইক হয় না যে বলছো ওই জায়গা দেখতে হবে তার বলার ক্যাপাসিটি সাউন্ড কেমন আছে সেই জিনিসটা বুঝলেন তো হ্যাঁ কারণ আমাদের জন্য বহুত রকম ব্যাপারটা হয় কারণ জোরে বলছি কারণ অনেকজন অনেক রকম মানুষ বুঝতে পারে না বিভিন্ন রকম গন্ডগোল করে যেমন একটা আমি আপনাদেরকে ঝলক শোনাই তাহলে বুঝতে পারবে বুঝলেন যদি দুটো জিনিস শোনা তাহলে আপনি বুঝতে পারবেন নইলে পরে বুঝতে পারবেন না একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সত্যি আপনারা খুব লোক ভালো গো মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন আপনাদেরকে আল্লাহ পাক আবাদ রাখুক হ্যাঁ তাই এবার কত সুন্দর কথা দেখুন के हो पैरों में बेड़ी गले पर हो खंजर कहेगा दीवाना कोई गम नहीं है इतना एक रकम बोलो আবার এটা কি আর এক রকম বলা যাবে ও পৈরোঁ মে বেড়ি গলে পর হো খঞ্জর কহেগা দিওয়ানা কোই গম নহীঁ হ্যায় আবার কিন্তু এটা এক রকম আর একটু ও পৈরোঁ মে বেড়ি গলে পর হো খঞ্জর কহেগা দিওয়ানা কোই গম নহীঁ হ্যায় ও পৈরোঁ মে বেড়ি ও পৈরোঁ মে गले पर हो खंजर कहेगा दीवाना कोई गम नहीं है कहेगा दीवाना कोई गम नहीं है अगर आप कह दो गुलाम आप का हूँ अगर आप कह दे कि गुलाम आप का हूँ कसम मेरे आका कोई गम नहीं है हाँ इसमें उतना दम नहीं है हाथ उठाकर बोलिए या रसूल अल्लाह जी किंतु दुनियार मोहब्बते पड़े अमरा शुधु दुनिया दुनिया करे बेड़ालाम सारा जिंदगी मोबाइले समय काटिए दिलाम राजकर मुसलमान जुबक छेले दिले करा मस्जिद जेते हय ना मौलवी मौलाना लागे ना मोबाइले अल्लामा हये गेछे मोबाइल थेके कोथाय कि देखछ आर बोलछे हुजूर এটা মোবাইলে বললো এটা করা যাবে না এটা বিদাত এটা শিরিক ওবে মোবাইলে কি ফেরেশতা আপলোড করে দিয়ে গেছে নাকি বলে মোবাইলে যা বলবে তাই হবে হুজুর মোবাইলে তো অমুক জায়গায় দেখলাম
কিছু বুঝে না সুজে না শুধু মোবাইল আর পাবলিক ওরকম নারী হয়ে যাচ্ছে ইউটিউবে দেখছে বহু মাস বহু দারুণ বক্তা স্টেজ ফাটিয়ে দিল দিদিকে দেখলো না যে জালসাতে ওয়াল করছে না সরসের জমিতে ইয়াজ করছে হ্যাঁ এগুলো যাচাই করছে না স্টেজে শুধু পেটে লাত মারলে ঠিক মতন সূরা ফাতিহা বলতে পারে না কি শুধু বক্তব্য দেওয়া অত সহজ নয় বক্তব্য দিয়ে দিল পাবলিক বলছে দারুণ বক্তব্য দারুণ বলে ফাটিয়ে দিল ও কি ফাটানোর বুঝলে বলেন তো দেখি আর যখন স্টেজে দাবাত করছে চিচিং ফাক কিছুই নাই আসলে ইউটিউবে তো 15 মিনিট 10 মিনিট বিভিন্ন রকম কোন কোন জিনিস মেন জিনিস গুলো দেওয়া হয় কিন্তু শুরু থেকে নিয়ে ইউটিউবের বক্তব্য আর লাইভ স্টেজে পাবলিককে আটকে ধরে রাখা অত সহজ কথা নয় সোর্সের জমি দেখতে দূর থেকে ঘনই লাগে কিন্তু কাছে এসে বোঝা যায় কি রকম আর আজকাল বক্তা ওরকম হয়ে যাচ্ছে আজকাল ওরকম যেমন সোশ্যাল মিডিয়া সেরকম সোশ্যাল মিডিয়া বক্তা উঠেছে ইসেগে উঠে বলছে জলসা করতে গিয়ে দেখছে চারিদিকে বেগুনের জমি কি দেখছে এরা তো আমাকে বেগুনি দিবে রে ইসেগে উঠে বলছে মা খালা রসুনো বেগুন খাওয়া জায়েজ নয় বেগুনে অ্যালার্জি আছে বেগুন খাওয়া চলবে না জালসার শেষে কমিটিরা কিন্তু ওকে খাবার দিচ্ছে না এরা বলছে আচ্ছা খাবার আপনারা কোনো ব্যবস্থা করেন মুরব্বির জন্য বলে করেছি হুজুর বলে তাহলে দিচ্ছেন না কেন বলে একটু ওয়েট করুন তরকারি রান্না হচ্ছে বলে কেন বলে হুজুর আর বলবেন না আমরা তো জানতাম না যে বেগুনে এরকম প্রবলেম নাহলে বেগুনের চাষই করতাম না আমাদের দিকে বেগুনের চাষ খুব তো ইলিশে বেগুনে করেছি চিংড়িতে বেগুনে করেছি হ্যাঁ বেগুন ভর্তা করেছি তো কি করবো হুজুর আপনি তো বলেন বেগুন খাওয়া যায় না এর জন্য বেগুন আর দিচ্ছি না অন্য আলাদা স্পেশাল বেগুন ছাড়া তরকারি রান্না হচ্ছে ওটা হোক তারপর আপনি দিচ্ছি কিন্তু পছন্দ ইলিশে বেগুন গলদা চিংড়ি আর বেগুনি তো খুব পছন্দ কি দেখছি যা সালা খরার ফতুয়া শীতে দিয়ে দিয়েছি হ্যাঁ কোন জায়গার ফতুয়া কোথায় মেরে দিলাম আসলে শুনে বক্তব্য বোধাই তো নিজের ভাণ্ডার তো করে মানলে তো কি জানবে বলছে রাজা রামমোহন ভাঙিয়া পড়িতেন না কি বেটা শুনে বক্তব্য দিয়ে স্টেজে দিচ্ছে বলছে রাজা রামমোহন কোনোদিন জাঙিয়া পড়িতেন না এই তো হলো গোলমাল তো এবার পাবলিক ফতোয়া দিচ্ছে কি তো চিন্তা করছে যা বাবা কি তো ফতোয়া আমি উল্টো দিয়ে দিচ্ছি কোন জায়গার ফতোয়া কোথায় লাগিয়ে দিচ্ছি বলে দাঁড়ান দাঁড়ান বলে সরো মা খালা রাম হেকাই কি বলে 40 পৃষ্ঠা চলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার যেমন আজকাল সোশ্যাল মিডিয়া উঠেছে বক্তাও সেরকম উঠেছে ধুম ধাড়াক্কা এই হচ্ছে ব্যাপার এদিকে থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়ার শুধু তা না এটা জেনে রাখবেন বাবজি কোথায় মোবাইলে কি দেখছে বলে অমুক জায়গায় তো বললে এটা করা যাবে না ওটা করা যাবে না বলছে হুজুর আমি বলছি দোয়া করব বলে দোয়া করা যাবে না বলে কেন বলে না দোয়া করা যাবে না বলে আমাকে লোকে এখানে কিসের জন্য নিয়ে এসেছে আমি কি কন্ট্রাক্টরি নিয়েছি নাকি বে যে ওদের রাস্তা আমি পাকা করে দিব আমি কি বলেছি যে পাড়াই পাড়ায় কিউ বার লাগিয়ে দিব এরি লেগে নিয়ে এসছে নাকি না আমাকে সম্মান করে আসনে বসিয়েছে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছে হুজুর হুজুর করে সম্মান দিয়েছে এরা এত ভালোবাসছে একটা কারণে টাকার লেগে লয় এরা ভালোবাসছে শুধুমাত্র দুয়ার কারণে এত লোকগুলো বসে আছে কিসের লেগে দুয়ার জন্য টাকা পয়সা সিরনির লেগে নয় বিরিয়ানির জন্য নয় দুয়ার জন্য এরা বসে আছে আমাকে অনেক জায়গায় মানুষ ও ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে যায় হুজুর একবার আমার দোকানে পা দিন পা দিলাম চা খাওয়ালো বিস্কুট দিল আবার 500 টাকা পকেটে দিয়ে বলছে হুজুর আমার লেগে দোয়া করবেন পয়সাও দিল এবার যে দোয়া করার লেগে আর ওই হুজুর যদি দোয়া না মানে ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো ও বেটা যদি দুয়াই না মানে তাহলে ওকে খাইয়ে কি লাভ হবে তাহলে যার নুন খাবো তার গুণ গাবো না বলে দোয়া করা যাবে না বলে আমরা দোয়া কার কাছে করি রে আমরা তো আল্লাহর কাছে দোয়া করি তো দোয়া করা যাবে না মানে তার মানে বলতে চাইছি যে নবীর কাছে ওদের কাছে চাওয়া যাবে না মানে আল্লাহর কাছেও যাবে না তোর উদ্দেশ্য হলো এটাই যেদিকেই লুচি পুরি সেইদিকেই ঘুরি ফুরি যেখানে নিজের স্বার্থ সেখানে রয়েছে এ কি এমন জাতি বলে নবীর এই জানে না নবী ওই জানে না নবী আই করতো না ওই করতো না সারা জিন্দেগি এবার ইহুদি হিন্দু খ্রিস্টানরা ওরা বলছে তোরা কোন নবীর উম্মত রে তোদের নবী তো কিছুই জানে না তোরা যেই নবী নবী করে সারা জিন্দেগি কাটিয়ে দিলি ওই নবী তো কোনো ক্ষমতা নাই তো ওকে কেন মানবো এর লাগে নবীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই লোকে বলছে আর পাবলিক তখন অমুক জনের জন্য মিছিল নামছে রাস্তায় হবে আগে দেখ ওরা সুযোগ পেল কোথা থেকে তোর ঘরের মলমি যে দিন রাত নবীর খিদমত নিবর গিবত করে বেড়াচ্ছে নবীর চুগলাম করে বেড়ালো এদের দেখে তো ওরা সুযোগ পেল এদের দেখে তো সুযোগ পেল ওর অফসোস লাগে দুঃখ লাগে
এই হচ্ছে ব্যাপার। আজকে আমার নবীর বিরুদ্ধে যে যা পাচ্ছে বলছেন, এত বড় অস্পর্ধা কি করে হলো? তোমাদের ভিতরে মুসলমান অনেক আছে যারা দেখো নবীর বিরুদ্ধে কথা বলছে। আমরা কুরবানির মাংস গায়ের মুসলমানকে দেওয়া উচিত নয়, জায়েজ নয়, কারণ ওই কুরবানির মাংস দিয়ে একটা পবিত্র জিনিস দিয়ে অন্য মদ্যপান করতে পারে, খারাপ কাজ করতে পারে। কুরবানির মাংসর যাতে বেহুর মাতি না হয় এরই লেগে কুরবানির মাংস দেওয়া চলে না। আর ওই খারাপ কাজ যদি মুসলমানের বেটা করে তাহলে কাকে বোঝাবেন মাওলানা? যদি মুসলমানের ছেলেরা এরকম খাই ওই মাংস দিয়ে তো কাকে বোঝাবে, বলবো কারে আর শুনবে কে রে, হাইরে হাইরে। এই তো আমাদের দেশের পরিস্থিতি, না? বড় আফসোস লাগে, দুঃখ লাগে। সারা জিন্দেগি করে এলাম, সারা জিন্দেগি পড়ে এলাম, নামাজ একসঙ্গে পড়েছি, একসঙ্গে নামাজ পড়ে এলাম, এখন হঠাৎ করে এসে বলছে না চলবে না, এইখানে নাভিতে হাত বেঁধে এলাম, বলে না চলবে না এখানে বাঁধো। বলে কেন বাঁধবো রে? বলে জানো না এখান থেকে একটা উঁচু একটু স্বভাব বেশি বাবা, তাহলে আর একটু উঁচুতে বাঁধিস আরো বেশি স্বভাব পাবি, মাথা তো আরো উঁচু হচ্ছে আরো স্বভাব পাবি, হাই রে হাই রে। বলছে হ্যাঁ নাবি মাঝাবে হাদিস বেশি জানে না। আরে গাধা, জব সব থেকে বেশি হাদিস যদি ব্যবহার হয়েছে আমার হানাফি মাঝহাবের মধ্যে হয়েছে, কেন না আমার হানাফি মাঝহাব সকল হাদিসকে মানে। এখানে হাত বাঁধাও হাদিসে রয়েছে, বুকে হাত বাঁধাও হাদিসে রয়েছে, কিন্তু হানাফিরা করলো কি? আল্লাহ রসুলের হাদিস আমরা দুটোকে ছাড়ব না, এটা কেউ নিব ওটা কেউ নিব, তবে নাবির নিচে হাত বাঁধবে ছেলেরা, বুকের উপরে হাত বাঁধবে নারীরা মহিলারা। তাহলে আমরা দুটোই মানলাম, আমরা দুটোই হাদিস মানলাম, কিন্তু এ গাধারা জানে না, কিছু না বুঝে না, তারপরে নামাজের মধ্যে এই যে চাট মারামারি চাট মারামারি চলছে খুব, হাই রে হাই রে। ওরে নামাজ অত বেহুদ দাগিরি কেন করছি বে? তোদের কি ছাগলে লেখাছে? তোর কি পায়ে তোরে বিড়াল ঢুকেছে? অত চাট মারামারি কিসের করছি নামাজের ভিতরে? নামাজ সুস্থ, আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি, আমি যেরকম আমাকে নামাজ পড়তে দেখো ওরকম সালাত আদায় করো। কিন্তু তা লয় এমনি করতে করতে জানেন রঘুনাথগঞ্জে একটা মসজিদ ছিল, দুজনের একটা লম্বা মানুষ আর একটা বেঁচে মানুষ দুজনে পাশাপাশি নামাজ পড়ছিল, মসজিদের কারেন্ট চলে গেছে, এমনি করতে করতে লোকটার আঙুল চোখে আঙুল ঢুকে দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, কি বলবো? আসলে তখনকার মুনাফিকরা মসজিদে নামাজ পড়তো, বগলের তলে মূর্তিকে রেখে নবীর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত, যখন সেজদাতে যেত মূর্তি তাকে সামনে রেখে ওটাতেই সেজদা করত। আল্লাহ রসুলের কানে খবর গেল, নবী এবার সিস্টেম চালু করলেন, তোমরা রাফায় আদান করো, একবার হাত তুলবে বগলে যদি চেপে থাকো, আবার রুকুতে যাবে ওটাও যদি আটকা পড়ে যায়, কিন্তু সেজদাতে যখন যাবে তখন তো আর রাখতে পারবে না, তখন তো পড়ে যাবে, এরই লেগে এইটা করতে বলা হয়েছে। কিসের লেগে বলেছে? তোমরা কিসের লেগে করছো? আমরা সবাইকে মানি, হাম্বলি সাফি মালিকি যত হানাফি রয়েছে আমরা সকল ইমামদেরকে মাথার সারতাজ মনে করি, আমরা সকলকেই মানি, কিন্তু কি করবো বাবজি, সারা জিন্দেগি শুধু তর্কেই কেটে গেল। তাই আমরা জেনে শুনে রাখুন, আল্লাহ আল্লাহ রসুলের হাদিস মেনে চলুন, আল্লাহ রসুলের ফার্মা বারদারি করে চলুন, তাহলে সব জায়গায় লাভবান হবে। এবার করলোটা কি? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমরা জেনে রাখো, তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াবি হবে, তোমাদের চিন্তার দরকার নেই, তোমাদের টেনশনের দরকার নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা যদি মুমিন হয়ে যেতে পারি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। নারায়ে রিসালা ইয়া রাসূল আল্লাহ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পিচকার টেকা লাগলো মানে আগকার টেকা ছাড়লো না, হলো মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব। হ্যাঁ হ্যাঁ জি ভালো, এখানে বসেন এখানে বসেন না, আপনি মেহমান, বিদেশ আমাদের এসেছেন, আমাদের তাদের সম্মান করা ভালোবাসা এটা হচ্ছে কর্তব্য। তবু আমি ইন্ডিয়ান আর উনি আমাদের বিদেশি মেহমান, এখানে বসেন, কারণ আলিমের সম্মান করা ইজ্জত করা এটাই হচ্ছে মেন জিনিস।
যাই হোক আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন সঠিক পথের পথিক বানায়, যেদিকে বাকি থাকলে অন্যদিন যদি হয় তাবার সুযোগ হবে আপনারা দোয়া করবেন সোনামুখী। আসসালামু আলাইকুম যেন আপনাদের সম্মানিত ভাইরা যারা গেটের সামনে দাঁড়ায় থেকে ভিতরে আসুন সকলে মিলে, যেহেতু বিদেশি মেহমান এসেছে আল্লাহর আপনাদের সম্মুখে কিছু বক্তব্য পেশ করবেন। প্রধান বক্তা আরেকজন আছে বিদেশি মেহমান বাংলাদেশ স্বাগত। জি আসুন সবাই, বক্তা আপনাদের সম্মুখে এসেছে আপনাদের সামনে থেকে আসুন। আমাদের বক্তা চলে এসেছে, একবার ছোট্ট করে একবার হাত তুলে দোয়া করি। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালাম আলাইকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিনি মারাকুল বাহকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে মহফিলকে আয়োজন করা হয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহ আমি যাহা কিছু বললাম আল্লাহকে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি রহমান তুমি রহিম তোমার রহমান নামের গুণে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়াত নসিব করো। মাওলা গো যারা এই কষ্ট করে মহফিলে যারা সভাপতি মহাশয় রয়েছে আরো যারা কমিটি মহাশয় যারা এই মহফিলকে আস্তে আস্তে করে মহফিলকে সুসজ্জিত করেছে, আল্লাহ যারা তোমার নবীর মহফিলকে সাজিয়েছে আল্লাহ তুমি তাদের ঘর এবং মরার পরে কবরকেও সাজিয়ে দিও। আল্লাহ যারা আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবর থেকে দুনিয়ার বুকে দুনিয়া থেকে কবর মাঝারে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে সকলকে মাগফিরাত করো। আমরা যারা হায়াতে বেঁচে আছি আমাদেরকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মাওলা গো তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ, আমরা জানি না কার কখন মরণ হয়ে যাবে, কে অ্যাক্সিডেন্টে মরবে না রেলে কাটা গিয়ে মরবে না জ্বর জ্বালাই মরবে জানি না মাওলা গো, তবে যেখানেই মরণ হোক না কেন যেই জায়গায় মরণ হোক না কেন মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, তোমার নবীর জিয়ারত করতে করতে মুখে কলমার বাণী পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো। সাল্লিমু দাইমান ওয়ালা মিনাল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।